হাই নিনা, আই এম ভেরি ভেরি সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো, আমি সেই কখন থেকে বসে আছি তোমার অপেক্ষায়। এই জন্য আই এম সরি নিনা, তুমি কেমন আছো নিনা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, চলো কোনো রেস্টুরেন্ট তো গিয়ে বসি। ঠিক আছে, চলো যাই। হাই নিনা, তুমি কি খাইবা নিনা? তোমার যেটা ভালো লাগে সেটাই অর্ডার দাও, তুমি যে খাবার অর্ডার দিবা সেটাই আমি খাবো। ওকে ঠিক আছে নিনা, চলো আজকে আমরা চিকেন রাইস খাই নিনা। ওকে ঠিক আছে, আজকে চিকেন রাইসই অর্ডার দাও। সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ভিডিও শুরুতেই যে দেখলেন কার্টুন অ্যানিমেশন ভিডিও, এটা পুরো মোবাইল দিয়ে তৈরি করা হয়েছে। তো আমরা আজকে দেখব কিভাবে মোবাইল দিয়ে 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয়। তো অবশ্যই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, তো ওই ভিডিওতে কিছু ফিউচার মিস করা হয়েছে, এই জন্য আমার এই ভিডিওটি বানানো। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বলি নয়, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশের বেল আইকনটা অন করে দেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা প্লে স্টোরে যাব, যাওয়ার পর এখানে অ্যাপ একটা ইনস্টল করতে হবে, এই যে প্লোটাগন এই অ্যাপটা ইনস্টল করতে হবে। সো প্লে স্টোরে যদি অ্যাপটি না পান তো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো তারপরে আমরা অ্যাপটি ওপেন করব, ওপেন করার সময় অবশ্যই অ্যালাউস হবে, অ্যালাউ করে দিতে হবে। ওকে, আমি প্রথমে যখন ডাউনলোড করি তখন অ্যালাউ করে দিয়েছি অবশ্যই, এই জন্য আমার এখন অ্যালাউ করা লাগলো না। তারপরে লোডিং হইতেছে। ওকে, তারপরে এই যে প্লাস আছে না, ক্রিয়েট ভিডিও, এই জায়গায় একবার ট্যাপ করব। তারপরে সিনারি নেব, যে সিনারিতে আমরা ভিডিওটি তৈরি করব সেই সিনারি এখান থেকে সার্চ করব। সো এই যে রেস্টুরেন্ট লেখা আছে এখানে আমরা সিনারি একটা নেব এখান থেকে। ওকে, সিনারি সার্চ করব। এখানে অবশ্য অনেকগুলো সিনারি আছে, যে ঝুড়ির চিহ্ন যেগুলো এগুলো টাকা দিয়ে কিনতে হয়, তো অবশ্য যদি এই ঝুড়ির চিহ্নগুলো নিতে হয় অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে। তো আমরা যেগুলো ফ্রি আছে ওইগুলো ব্যবহার করবো, এখানে অনেকগুলো ফ্রি আছে, আমরা ফ্রিগুলো ব্যবহার করবো। সো আমি যে পার্ক বেঞ্চ এই সিনারিটা নিলাম। ওকে, নেওয়ার পর এই যে নো অ্যাক্টর, এখান থেকে আমরা এবার অ্যাক্টর সিলেক্ট করবো। সো নো অ্যাক্টর এখানে একবার ট্যাপ করবো। করার পরে যে এখানে অনেকগুলো অ্যাক্টর আছে, এই অ্যাক্টরগুলো নিতে হলে যে ঝুড়ির চিহ্ন যেগুলো আছে এগুলো আপনার অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে, আর ফ্রি আপনার নিজে তৈরি করতে পারবো অ্যাক্টর আমরা, ও সেইগুলো আমি বানাইছি। সো এই যে মানুষের আইকন আর প্লাস চিহ্ন এখানে একবার ট্যাপ করবো। করার পরে যে মেল ফিমেল, ওকে, এখানে অনেকগুলো চেঞ্জ করা যাবে। ওকে, সো আমি এটা সিলেক্ট করলাম। করার পরে আর আমি কালার চেঞ্জ করবো, এই জন্য এই যে আপনার মানুষের যে মাথার একটা চিহ্ন আছে এখানে একবার ট্যাপ করবো। সো এখানে অনেকগুলো কালার আছে, কালার চেঞ্জ করা যাবে, নিচে অনেক কালার আছে। সো আমি এই কালারটা সিলেক্ট করলাম এবং ফেস চেঞ্জ করা যাবে, এই ফেসটা নিলাম। তারপরে আর মাথায় চুল দেওয়া যাবে, এই যে চুলের অপশন আছে এখানে একবার ট্যাপ করবো, এখানে অনেকগুলো চুল আছে। ওকে, অনেক আছে এখানে। তারপরে এখান থেকে চশমা দেওয়া যাবে, এই যে চশমার অপশন আছে না, এখানে মুখ আছে, মুখ চেঞ্জ করা যাবে, চোখের কালার চেঞ্জ করা যাবে। সো আমি এগুলো চেঞ্জ করলাম না, আমি একটা চশমা দিলাম। ওকে, চশমা একটা দেবো। সো এখানে অনেকগুলো চশমা আছে, অবশ্যই ঝুড়ির চিহ্নগুলো টাকা দিয়ে কিনতে হবে, যেগুলো ফ্রি আমরা সেগুলো ব্যবহার করব। ওকে, আমি এই চশমাটা নিলাম, চশমার কালার চেঞ্জ করা যাবে। ওকে, এখানে অনেকগুলো কালার আছে চশমার। সো তারপরে শার্ট চেঞ্জ করা যাবে, এখানে শার্টের এখানে ট্যাপ করবো আমরা। ওকে, এখানে অনেকগুলো শার্টের ইয়ে আছে, অবশ্যই যেগুলো ফ্রি ওইগুলো নিতে পারবো আমরা। ওকে, এখানে অনেকগুলো শার্টের ইয়ে আছে। সো আমি এই শার্টটা নিলাম। তারপর প্যান্ট আছে, প্যান্ট চেঞ্জ করা যাবে এখান থেকে। ওকে, তারপরে জুতা, আপনার জুতা চেঞ্জ করা যাবে এখানে থেকে, এখানে অনেকগুলো জুতা আছে।
তারপরে যে ডায়ালগ আছে এই ডায়ালগে একবার ট্যাপ করব। সো এখানে অনেক দেশের ডায়ালগ মানে কথা বলার আছে, ফ্রান্স, ইন্ডিয়া, তারপরে চায়না, অনেক দেশের আছে এখানে। সো আমরা এখানে বাংলা বিএন লেখা আছে এখানে একবার ট্যাপ করব। দেখি এখানে প্রথম কিটা ট্যাপ করি, আমি কেমন শব্দ পাবো। ওকে বলতেছে কেমন শব্দ পছন্দ, আমি কেমন শব্দ, আমি এদের শব্দ। ওকে সো নিচে অনেকগুলো শব্দের অপশন আছে, এখান থেকে চয়েস করে নেবেন। সো আমি এই শব্দটি নিলাম, আমি কেমন শব্দ করব। তারপরে এটা সিলেক্ট করার পরে লাস্টে যে উপরে কর্নারে তীর চিহ্ন আছে এখানে ট্যাপ করব, তাহলে এটা আমাদের অ্যাক্টরটি বানানো হয়ে যাবে। ওকে তারপরে যে ইয়ে আছে না, ইয়ে এখান থেকে নাম দেওয়া যাবে, নাম চেঞ্জ করতে পারেন। ওকে সো এখানে আমি একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে এখানে ডান দিলে ডান ইয়ে হয়ে যাবে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে, এখানে অনেকগুলো কালার আছে ব্যাকগ্রাউন্ডের। ওকে তারপরে যে উপরে তীর চিহ্ন আছে এখানে একবার আগে আমরা ট্যাপ করব, তাহলে এটা আমার অ্যাক্টরটা বানানো হয়ে যাবে। লোডিং হইতেছে, ওকে লোডিং হয়ে গেছে। সো এই আমরা এই অ্যাক্টরটি বানালাম, এইটা নেব আমরা এখন। ওকে সো এই যে কালাম, সো সিটিং টু দি লেফট, সো আমরা এখানে একবার ট্যাপ করি। এখানে অনেকগুলো অপশন আছে, বেঞ্চ রাইট, তারপর লেফটেও বসে আছে, তারপরে ব্রিজ লেফট রাইট, ওই ব্রিজ আছে না, ওই ব্রিজের লেফট রাইট আছে, তারপরে গ্রাস, তারপরে পাথ, এই যে এই জায়গায় সিলেক্ট করে দেখি পাথ লেফটে। ওকে সো তারপরে আমরা এই যে এটা সিলেক্ট করলাম, তারপর আর একটা অ্যাক্টর সিলেক্ট করবো, নো অ্যাক্টরের জায়গায় এই জায়গায় আবার ট্যাপ করবো। ওকে সো আর অ্যাক্টর আমি বানাইতেছি না, আমার বানানো আছে ওইটা সিলেক্ট করি, বানাতে গেলে অনেক দেরি হয়ে যাবে ভিডিওটি। সো আমার বানানো আছে একটা অ্যাক্টর, এটা সিলেক্ট করলাম। ওকে তারপরে আমরা এদের ভিতরে কথা বলাব এখন, ঠিক আছে। কথা বলা তোলে ডায়ালগ অপশন আছে না, এখানে একবার ট্যাপ করবো। সো তারপরে কাকে দেখে কথা বলবো, সো অ্যাক্টর সিলেক্ট করবো। ওকে তারপরে এই যে মাইক্রোফোন আছে না, এই মাইক্রোফোনে ট্যাপ করলে আপনারা এখান থেকে, এই যে মাইক্রোফোনের এখানে ট্যাপ করলে আপনার কথা বলাবে। হাই নিনা, তুমি কেমন আছো, তারপর কথা বলা হয়ে গেলে এখানে মাঝখানে একবার ট্যাপ করে দেবো, তারপর টিক দিয়ে দেবো। সো তারপরে এবার আমরা নিনাকে দিয়ে কথা বলাবো। ওকে সো তারপরে আবার আর একটা ডায়ালগ ই করবো, সেট করবো। ওকে এখানে যাই হোক, এবার ডায়াক্টর সিট সিলেক্ট করবো নিনাকে। ওকে সো নিনাকে যদি মাইক্রোফোনে যাই কথা বলাতে পারেন, তারপরে আপনি যদি লিখে দেন এখানে লেখা যাবে, ঠিক আছে। ওকে আমাদের লেখা হয়ে গেছে, তারপরে লেখা হয়ে গেলে এই জন্য আমরা ক্যামেরা আছে না, এইখানে একবার ট্যাপ করবো মাইক্রোফোনের পাশে যে ক্যামেরা। সো এখানে ট্যাপ করার পর আমরা মুড, ডায়ালগ মুড, কী ধরনের মুডে কথা বলবে সেটা সিলেক্ট করব। ওকে এখানে ইন ডায়ালগ মুড, তারপরে মুভ রাইট, তারপর মুভিং ফরওয়ার্ড, সো এগুলো আমরা সিলেক্ট করি, এইগুলো মুভ করি সুন্দর করে সিলেক্ট করতে পারি কথা বলার মুডটা। তারপরে মুডটা সিলেক্ট করার পরে তারপর আমরা এই যে নিনা ন্যাচারাল আছে না, এইখানে আমরা একবার ট্যাপ করে দেখি। সো এখানে অনেকগুলো অপশন আছে, হাত পা নড়ানোর সব ধরনের এখানে যে আছে সিস্টেম আছে। সো আমরা একটা নিলাম এইখানে, ওকে এটা নিয়ে এবার দেখি একটু কথা বলাই কেমন। আমি ভালো আছি, তুমি কেমন আছো, আচ্ছা নড়াইছে দেখছেন কথা বলছে যেটা লিখলাম এটা। সো এইভাবে এই সিনারিটা হয়ে গেল। সো মনে করেন এই সিনারিটার পর আর একটা সিনারি নেব, সো আর একটা সিনারি নিতে হলে এই যে সিনারি অপশন আছে এখানে একবার আমরা ট্যাপ করব, তারপরে সিন আছে না সিনে একবার ট্যাপ করব। করার পরে আর পরে আমরা একটা সিনারি নেব, এখানে অনেকগুলো সিনারি আছে ফ্রি। ওকে আমরা এই সিনারিটা নিলাম। সো এইখানে সিনারিটা নেওয়ার পরে আমরা সেম একটা সিলেক্ট করব। ওকে তারপরে ওকে আমরা সোফাতে বসাতে পারি,
সো টু দি লেফট বাই দি ডোর এখানে একবার ট্যাপ করব। করার পর এই যে এখানে লেখা আছে দেখেন অনেকগুলো ডোর রাইট, ঠিক আছে সোফা লেফট আমরা এখানে বসালাম ওকে, ঠিক আছে সোফা লেফটে। তারপরে আর একটা অ্যাক্টর সিলেক্ট করব, সো এই অ্যাক্টরে সিলেক্ট করব নো অ্যাক্টরের জায়গায় সেম ওইখানকার অ্যাক্টরই নিলাম আমি ওকে। তারপরে এদের ভিতরে আমরা সেম কথা বলাইতে হলে সেম এই যে ডায়লগ অপশন আছে এই ডায়লগে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখলে আপনার লিখতেও পারেন, আবার একা আগে অ্যাক্টর সিলেক্ট করতে হবে। তারপরে এই যে মাইক্রোফোন আছে মাইক্রোফোনে কথা বলানো যাবে, ঠিক আছে। সো এইভাবে সিলেক্ট করে আপনার সুন্দর একটা 5-10 মিনিটের অ্যানিমেশন ভিডিও তৈরি করা সম্ভব এই প্রোটোগানার অ্যাপ দিয়ে। তো লাস্টে তৈরি করা কমপ্লিট হয়ে গেলে আপনার এই যে কর্নারে যে তীর চিহ্ন আছে এখানে একবার ট্যাপ করব। করার পর রেন্ডার ভিডিও এখানে একবার ট্যাপ করব। তারপরে এক্সপোর্ট উইথাউট সাবটাইটেল এখানে ট্যাপ করব। তারপরে এই যে রেন্ডারিং হইতেছে এখন, সো আপনার ফোন যদি ভালো হয় খুব তাড়াতাড়ি রেন্ডারিং হয়ে যাবে। রেন্ডারিং হয়ে গেছে, তারপরে এই যে আপনার এইখানে আছে সেভ টু গ্যালারি, সো এখানে আমরা সেভ টু গ্যালারি এখানে ট্যাপ করে দেব। তারপরে এখানে নাম লেখা যাবে, সো এখানে নাম না লিখলেও হয় লিখলেও হবে, ঠিক আছে ওকে। সো তারপরে সেভ করে দেবো আমরা, তারপর ডান আছে ডান করে দেবো। এটা সেভ হয়ে গেছে আপনার গ্যালারিতে ওকে। দেখি আমরা চেক করি গ্যালারি, এই যে এইমাত্র এই ভিডিওটা আমরা তৈরি করলাম। সো এইভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করা সম্ভব প্রোটোকন স্টোরির দিয়ে। তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।